হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে আমি একটা আনবক্সিং নিয়ে এসেছি, একটা বইয়ের আনবক্সিং, এবং সেটা হচ্ছে সুবীর দাসের রিজনিং বইয়ের একটা আনবক্সিং। এবং এই বইটা আমি আমার এক রিলেটিভের জন্য অর্ডার করেছি এবং এটা আমার অ্যাকাউন্ট থেকেই অর্ডার করেছি। তো নতুন এডিশনের বইতে কী কী থাকছে বা এই বইটা কেমন হবে বা কোনো রকম পরিবর্তন হয়েছে কি না বা এই বইটা আমি কোথা থেকে কিনেছি, কত দাম পড়লো বইটার বর্তমান এখনকারের এই করোনা পরিস্থিতিতে, এবং অনলাইন থেকে বইটা কোন এডিশনের বই আমাকে পাঠানো হয়েছে তো আমি এখনও কিছুই জানি না, তো সেটা জানতে গেলে বইটাকে আনবক্সিং করলে তাহলে বোঝা যাবে। তো তাহলে চলো বন্ধুরা, এখন বইটাকে আনবক্সিং করে দেখে নেওয়া যাক নতুন বইতে কী কী থাকছে। প্যাকিং তো মোটামুটি ভালোই করেছে। তো বন্ধুরা, এই বইটা আমি অনলাইন থেকে অর্ডার করিয়েছি এবং এটা আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে, কারণ আমি তোমাদেরকেও সবসময় বলি যে যখনই অনলাইন থেকে বই পারচেস করবে তখন বিভিন্ন যে সাইটগুলো আছে, অর্থাৎ যে ওয়েবসাইটগুলোর নাম তোমাদেরকে আমি আগেও বলেছি, অর্থাৎ লোকাল মার্কেট, অ্যামাজন, ফ্লিপকার্ট, সমস্ত সাইট ভিজিট করে তবেই বই অর্ডার করবে। তো আমি সমস্ত সাইটগুলো ভিজিট করে অ্যামাজন থেকেই সব থেকে কমে বইটা পেয়েছিলাম, তো সুতরাং এই জন্যই বইটা আমি অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছি। তো তাহলে এটাই হচ্ছে সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যে বইটার সমাধান কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি করাচ্ছি। তো যাই হোক, বই পুরো নতুন বই পাঠিয়েছে, কোনো রকম ডিসপুট বইতে নেই, কারণ অনেক ক্ষেত্রে অনলাইনে পারচেসের ক্ষেত্রে যে ছোটোখাটো ডিসপুটগুলো থাকে তো এক্ষেত্রে বইটা পুরো নতুন বই। তো বইটার কোয়ালিটি আগের মতোই আছে, যথেষ্ট ভালো কোয়ালিটির, ভালো মানের বই। এখানে পেজের যে কোয়ালিটি সেগুলো আগের মতোই আছে, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দুটো পাতা ছেঁড়া রয়েছে, এখানে দুটো পাতা বইতে ছেঁড়া, এটা একটা ডিসপুট এখানে পাওয়া গেল। দেখা যাক আর কোনো কোথাও কিছু আছে কি না এখানে বইতে কোনো অসুবিধা। এছাড়া তো বইতে আপাতত আর কিছু নেই, সেক্ষেত্রে ওই দুটো পেজের জন্য বইটাকে রিটার্ন বা রিপ্লেস করার কোনো প্রয়োজন নেই, ওখানে স্যারোটেপ দিয়ে দিলেই কাজ মিটে যাচ্ছে, ওই পাতা দুটো আঠা লাগিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এবং বাকি গুণগত মান হিসাবে যথেষ্ট ভালো, বইটা আগের মতোই আছে। তো এবার দেখে নেওয়া যাক কোন এডিশনের বই আমাকে পাঠানো হয়েছে। তো খুব ভালো কথা, এখানে জানুয়ারি 2021, অর্থাৎ একদম কারেন্ট এডিশন, যেটা একদম নতুন এডিশনের বইটাই আমাকে পাঠানো হয়েছে, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। এবং এটার MRP বর্তমানে রয়েছে 499 টাকা, এই বইটা আমি ডিসকাউন্ট দিয়ে পেয়েছি 370 টাকায়, মানে 1 টাকা কম ছিল, 369 টাকায় বইটা আমি পেয়েছি। তো সুতরাং এক্ষেত্রে একটা ভালো অফার আমি কিন্তু এক্ষেত্রে পেয়ে গিয়েছি। অন্যান্য সাইটে বইগুলো ডেলিভারি চার্জ দিয়ে অনেক বেশি পড়ে যাচ্ছিলো, সে তুলনায় এখানে আমি অনেকটা ভালো দামে বইটা পেয়ে গিয়েছি। তো এখানে আরও একটা জিনিস চেঞ্জেস রয়েছে, এখানে যে সূচিপত্র যেটা রয়েছে এটা যে প্যাটার্ন ছিল সেটা পাল্টে দিয়েছে, এটার গেট আপটা চেঞ্জ হয়েছে। প্রশ্নতে কোনো রকম পরিবর্তন হয়েছে কি না সেটা পুরনো বইয়ের সঙ্গে কম্পেয়ার করলে তাহলেই বোঝা যাবে। তো সেই তথ্য তোমাদেরকে আমি দুটো এডিশনের বই, অর্থাৎ ওল্ড এডিশন এবং এই নিউ এডিশন বইয়ের সঙ্গে কম্পেয়ার করে বা তুলনা করে ভালো করে দেখে নিয়ে তবেই তোমাদেরকে আমি ফিডব্যাক দেবো। এবং বন্ধুরা, তোমরা যারা এই বইটা ব্যবহার করছো বা নতুন বা রিসেন্ট যারা বইটা কিনেছো, তোমরা কোথা থেকে কিনেছো এবং কত টাকায় কিনেছো সেটা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বইয়ের আনবক্সিংয়ের একটা ছোট্ট ভিডিও, এবং নতুন এই বইয়ের কী কী পার্থক্য হয়েছে সেটার জন্য আরও একটা ভিডিও আমি পরবর্তীতে তোমাদের জন্য নিয়ে আসবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা হেল্পফুল হলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।